বনে অনেক পশু পাখির বসবাস। একবার এক চড়ুই পাখি আর কাকের মধ্যে বন্ধুত্ব হলো। কাক প্রতিদিনই চড়ুই পাখির ওখানে আসতো আর গল্প করত। কি বন্ধু, কেমন আছো? আমি ভালো আছি, আর তুমি? আমিও খুব ভালো আছি। তোমার দিনকাল কেমন যাচ্ছে? চড়ুই খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করত, কিন্তু কাক ছিল খুব লোভী, দুষ্টু আর কর্কট স্বভাবের। একদিন তারা দুইজন গল্প করছিল, তখন তারা দেখতে পেল এক গৃহস্থ তার বাড়ির উঠানে ধান আর মরিচ রোদে শুকানোর জন্য দিচ্ছে। কাক তা দেখে চড়ুইকে বলল, চলো আমরা একটা প্রতিযোগিতা করি। কি ধরনের প্রতিযোগিতা? দেখি তুমি আগে ধান খেয়ে শেষ করতে পারো, নাকি আমি আগে মরিচ খেয়ে শেষ করতে পারি। কাক আরো বলল, আমি আগে মরিচ খেয়ে শেষ করব। না, আমি আগে ধান খেয়ে শেষ করব। আর তুমি যদি আগে ধান খেয়ে শেষ করতে না পারো তাহলে কি হবে? যদি না পারি তাহলে তুমি আমার বুকের মাংস খাবে। আর যদি তুমি মরিচ খেয়ে শেষ না করতে পারো তাহলে কি হবে? তুমি আমার বুকের মাংস খাবে। এই কথা বলে কাক আর চড়ুই মরিচ আর ধান খাওয়া শুরু করল। চড়ুই একটা দুটো করে ধান খায়, আর কাক খপা খপ এক একটা করে মরিচ গেলে। কিছুক্ষণের মধ্যে কাক সব মরিচ খেয়ে শেষ করে ফেলল। চড়ুই তখন সেখানকার সামান্য কিছু ধান খেতে পেরেছে। কি ব্যাপার বন্ধু, আমি তো জিতে গেছি, এখন আমি তোমার বুকের মাংস খাবো। তোমার কি কিছু বলার আছে? কি আর বলবো, বন্ধু হয়ে তুমি যদি আমার বুকের মাংস খেতেই চাও খাও, আমি বাধা দেব না। তবে খাওয়ার আগে তোমার ঠোঁট দুটো ভালো করে ধুয়ে এসো, কারণ তোমার ঠোঁট সব সময় নোংরা থাকে। কাক চড়ুইয়ের এ কথা শুনে খুব রেগে গেল আর বলল, ঠিক আছে আমি ঠোঁট ধুয়ে এখনই আসছি। এই বলে কাক ঠোঁট ধোয়ার জন্য সেখান থেকে চলে গেল। ঠোঁট ধোয়ার জন্য কাক বসুমতী নদীর কিনারায় যেয়ে বসল আর নদীকে বলল, আমি তোমার পানিতে আমার ঠোঁট দুটো ধুতে চাই, চড়াই পাখির বুক খাওয়ার জন্য। তোমার নোংরা ঠোঁট দিয়ে আমাকে স্পর্শ করবে না, ঘটি নিয়ে এসে পানি তুলে তারপর ঠোঁট ধোও। আচ্ছা ঠিক আছে, আমি ঘটি নিয়ে এখনই আসছি। এ কথা বলে কাক একটা কুমোরের কাছে যেয়ে বলল, কুমোর ও কুমোর, দাও তো ঘটি, তুলব পানি, ধুব ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। আমার কাছে তো এখন ঘটি নেই, মাটি নিয়ে এসো, ঘটি বানিয়ে দিচ্ছি। কিন্তু আমি মাটি খুঁড়ব কি দিয়ে? মহিষের শিং দিয়ে মাটি খুঁড়তে পারো। কুমোরের এ কথা শুনে কাক মহিষকে যেয়ে বলল, মহিষ ও মহিষ, দে তো শিং, খুঁড়ব মাটি, গড়বে ঘটি, তুলব পানি, ধোব ঠোঁট, তবেই খাবো চড়াইয়ের বুক। কাকের কথা শুনে মহিষ গেল রেগে, আর সে কাককে মারার জন্য এগিয়ে গেল, আর কাক ওখান থেকে উড়ে পালালো। তারপর সে একটা কুকুরের কাছে গেল এবং বলল, কুকুর ও কুকুর, মারবি মহিষ, নেব শিং, খুঁড়ব মাটি, গড়বে ঘটি, তুলব পানি, ধোব ঠোঁট, তবেই খাবো চড়াইয়ের বুক। আগে দুদানো খেয়ে শরীরের জোর বাড়িয়ে নেই, তারপর মহিষ মারব। কুকুরের এ কথা শুনে কাক একটা গায়ের কাছে গেল আর বলল, ও গাই ও গাই, দাও তো দুধ, খাবে কুকুর, হবে তাজা, মারবে মহিষ, নেব শিং, খুঁড়ব মাটি, গড়বে ঘটি, তুলব পানি, ধোব ঠোঁট, তবেই খাবো চড়াইয়ের বুক। আগে ঘাস এনে দাও, তারপর দুধ দেব। গরুর এ কথা শুনে কাক একটা
মাঠের কাছে যেয়ে বলল, মাঠ ও মাঠ, দাও তো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুকুর, হবে তাজা, মারবে মহিষ, নেব শিং, খুঁড়ব মাটি, গড়বে ঘটি, তুলব পানি, ধোব ঠোঁট, তবেই খাব চড়াইয়ের বুক। ঘাস তো অনেক আছে, কেটে নিয়ে যাও। কিন্তু আমার কাছে তো কাস্তে নেই, কাটব কি দিয়ে? যাও আগে কাস্তে নিয়ে এসো। তখন কাক কামারের কাছে যেয়ে বলল, ও কামার, ও কামার, দাও তো কাস্তে, কাটব ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুকুর, হবে তাজা, মারবে মহিষ, নেব শিং, খুঁড়ব মাটি, গড়বে ঘটি, তুলব পানি, ধোব ঠোঁট, তবেই খাব চড়াইয়ের বুক। আমার কাছে তো এখন আগুন নেই, আগুন নিয়ে এসো, আমি বানিয়ে দিচ্ছি তোমার কাস্তে। আগুন কোথায় পাব? গৃহস্থের কাছে। কাক তখন এক গৃহস্থের কাছে যেয়ে বলল, গৃহস্থ ভাই, দাও তো আগুন, গড়বে কাস্তে, কাটব ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুকুর, হবে তাজা, মারবে মহিষ, নিব শিং, খুঁড়ব মাটি, গড়বে ঘটি, তুলব পানি, ধোব ঠোঁট, তবেই খাব চড়াইয়ের বুক। তখন গৃহস্থ জ্বলন্ত আগুন আনল আর বলল, কিসে করে নেবে তুমি আগুন? তোমার কাছে তো কোনো থলে নেই। বোকা কাক তখন তার পাখা ছড়িয়ে দিল আর বলল, এই আমার পাখার উপরে আগুন ঢেলে দাও। গৃহস্থ তখন আগুন কাকের পাখার উপর ঢেলে দিল আর তখন আগুনে পুড়ে মারা গেল কাক। চড়াইয়ের বুকের মাংস তার আর খাওয়া হলো না।